দর্শক, আমি রয়েছি এই মুহূর্তে ওমানের রাজধানী মাস্কাটের বাংলাদেশ দূতাবাসে। সেখানে কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়ে গেল। সেখানে মাননীয় রাষ্ট্রদূত পতাকা উত্তোলন এবং অস্থায়ী যে শহীদ বেদিতে ফুল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 52 ভাষা আন্দোলনের বীর শহীদদের কিন্তু স্মরণ করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং ভাষা আন্দোলনের এই বীর শহীদদের জীবনী নিয়ে আলোচনার জন্য এবং তাদের যেই বীর গাথা ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আলোচনা পর্যালোচনার জন্য মাননীয় রাষ্ট্রদূত কিন্তু ওমানের কমিউনিটির যারা এখানে উপস্থিত হয়েছিলেন, এই বীর শহীদদের ভাষা শহীদদের সম্মান জানাতে তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। বিকালে দূতাবাসে কিন্তু সে ধরনের একটি প্রোগ্রাম হবে। এই আজকের যেই দূতাবাসের চিত্র ছিল, এটি বিগত 2-3 বছরের যে চিত্র সেটিকে কিন্তু হার মানিয়েছে তেমন কিন্তু বলাই যায়। কারণ দূতাবাস ছিল প্রায় জনশূন্য, বিভিন্ন অনুষ্ঠানগুলিতে কিন্তু এই ধরনের জনগণের, সাধারণ প্রবাসীদের যে উপস্থিতি, এখানকার যারা অভিবাসী রয়েছে, বাংলাদেশি যারা রয়েছেন, তাদেরকে উপস্থিতি সেটি কিন্তু লক্ষণীয় ছিল না। মাননীয় রাষ্ট্রপতি মিজানুর রহমানের যোগদানের পরবর্তীকালে কিন্তু দূতাবাসের চিত্রটাই পাল্টে গেছে এমনটি বলা যায়। এবং আজকে এই দূতাবাস চিত্র একটি বাংলাদেশে কিন্তু পরিণত হয়েছিল তেমনটি বলা গেছে। এবং এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে শহীদ মিনার, এই যে শহীদ মিনার যে এখানে নির্মিত হয়েছে সেটিও কিন্তু এখানে ছিল না। এটিও কিন্তু মাননীয় রাষ্ট্রপতি দূতাবাসের যে মাননীয় রাষ্ট্রপতি রয়েছে মিজানুর রহমান, তার সদিচ্ছা। এবং এখানকার একজন সিআইপি রয়েছেন, সিআইপি আলী আশরাফ, যিনি চট্টগ্রাম সমিতিরও একজন অন্যতম নেতা, তিনি কিন্তু এই শহীদ মিনারটি ডোনেট করেছেন। আমরা একটু কথা বলবো চট্টগ্রাম সমিতির যিনি সহসভাপতি এবং সিআইপি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের তিনিও অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আশরাফুল আলম, প্লিজ প্রথমবারের মতো বিদেশের মাটিতে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হলো, কেমন লাগছে আপনার অনুভূতি? ধন্যবাদ হুমায়ুন সাহেব আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে পবিত্র 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসে সকল প্রশাসনিকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি আসলে চট্টগ্রাম সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল রহমান, আসলে নিজেকে খুব গর্বিত মনে করতেছি। আসলে আজকে প্রথমবারের মতো যে শহীদ মিনার এমবেসিতে প্রাঙ্গণে উপস্থাপন করতে এসেছে, এমবেসি আমাকে সম্পৃক্ত করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বাংলাদেশ কমিউনিটি ওমান চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে, প্রবাস থেকে বাংলাদেশের সবাইকে আজকে 21 ফেব্রুয়ারির শুভেচ্ছা ও আপনাকেও ধন্যবাদ। আমরা একটু কথা বলবো চট্টগ্রাম সমিতির যিনি সভাপতি, সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, যদি এদিকে আসেন প্লিজ। এই আপনাদের চট্টগ্রাম সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। আজকে এই অস্থায়ী যে শহীদ মিনার এবং এখানকার যে ছোট্ট বাংলাদেশে পরিণত হয়েছে, এখানে বাংলাদেশিদের উপস্থিতিতে মনে হচ্ছে যেন যে মিলন মেলাটি হয়েছে, এটি মাননীয় রাষ্ট্রদূতের কল্যাণেই হয়েছে। বিগত 2-3 বছরে কিন্তু আমরা এ ধরনের চিত্র লক্ষ্য করিনি, যে নিঃসন্দেহে একটি অর্জন বলবো। আপনার অনুভূতি? জি ধন্যবাদ। আমি প্রথমে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে আমাদের এখানে যারা বসবাসরত বাঙালিরা, বাংলাদেশি ভাই বোনেরা আছে, সবাইকে আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবসের প্রাঙ্গাল অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি যারা বাসা চৈনিক, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। বিশেষ করে আজকে আমার অনুভূতিটা অন্যরকম, বিকজ অফ আমি অনেক বছর ধরে এখানে আছি, সমাজকর্মের সাথে জড়িত আছি। আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন দূতাবাসে এই প্রথমবারের মতো যে একটি শহীদ মিনার নির্মিত হয়েছে, যেখানে আমরা এই আজকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি আমাদের চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন দূতাবাসের পক্ষ থেকে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এই সুযোগটি আমরা পেয়েছি আমাদের চট্টগ্রাম সমিতি ওমানের সম্মানিত সহসভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি সাহেব, উনি এই সুযোগটি করে দিয়েছেন। তো আমি সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন এতক্ষণ চট্টগ্রাম সমিতির সভাপতি এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ইয়াসিন চৌধুরী। এবং যে অস্থায়ী শহীদ মিনারটি এখানে নির্মাণে যার সবচেয়ে বেশি অবদান, সেই ইঞ্জিনিয়ার আশরাফুল রহমান,